আমি সবকিছু করে দিছি না সবচেয়ে বেশি মেম্বার দিছি আমি দেখছি তো তুই আমার একটা মূল্যায়ন করবি না কিন্তু হ্যাঁ আমার মূল্যায়ন করছিস কি জানেন খুব বড় কষ্ট দিছ আর অপমান করছিস আমার খাট লাগান আমার টেবিল আছে আচ্ছা ওই ওই প্রসঙ্গে না যায় ম্যাম তারপরে কি বলেন আপনি আপনার ম্যানেজিং ডিরেক্টর আমি এখন কাউকে ফিক্স করে দিয়ে দিই পজিশনটা আমি ঠিক করে দেবো এখানে চারজন আছেন তো আপনাদের চারজনকে ভালো ভালো পোস্ট দিবে এটা নিয়ে ইস্যু করেন আপনাদের এখন কাজ একটাই 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 যত বেশি ক্লায়েন্ট আনবেন তত বেশি পাঞ্চ হবে তত বেশি মানি পাবো ভাই আমার একটা কথা আছে স্যার হ্যাভ পাউডার এডি খাইয়া সবাই অসুস্থ এই আমি সমস্যা কি আমি পাউডার বেশি না কি বেশি আপনার মতন দুই নম্বরের জিনিস বেশি না কম দামি জিনিস না কি আর ওই কথা বলা লাগে তোমরা কিন্তু দুজনে বেশি বেশি করছো আমি কিছু করতে চাই আপনি আমাকে কোনো দায়িত্ব দিবেন না বস আরে আপনার একটু আপনার আচ্ছা মিটিং তো শেষ বস বলে গেছে ঠিক আছে বস বলে গেছে সব কিছু রাখা আছে ঠিক আছে এই অভদ্র মহিলারে বস ঠিক আছে হে হে দেখছেন হ্যাঁ প্রমোশন আমি এখানে কেন আসছি না আমাকে তো চা কোনো কিছু দেয়নি চা খাইছে ভুলে গেছে একটু বলা বলা বন্ধ ও হ্যাঁ আমি মানে ভুলে গেছি কোথায় যাবো হ্যালো শুনো তুমি আমার কথা না না আমি 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 মানি আমি মানি সেটা আমার কাছে ম্যানেজারটা ছিল না আমি তো তোমাকে বলেছি আনফরচুনেট হয়তো আমি বাসে ফেলে এসেছি শুনো স্টেটে আমার যে পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার ইউ ক্যান নট ইমাজিন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তুমি আমাকে ঠিক আছে ওকে এই শাস্তি স্বরূপ তুমি আমার কাছ থেকে কালকে এক লাখ টাকা গয়না কিনবা না হবে না হবে না ওকে তোমার যত কাশ্মীর আছে আরো এক লাখ টাকা কিনো ওকে আমার কোনো আপত্তি নেই তুমি কোনো মাইন্ড করবে না তো নো নো বললাম তো আমি কোনো মাইন্ড করবো না ঠিক আছে তোমাকে এক লাখ টাকা গয়না কিনে দেবো এক লাখ টাকা কসমিস কিনে দেবো যত রকম কসমিস আছে ড্রেস আছে সব শু টু সব কিনে ফেলো ওয়ান লাখ টাকা তার মানে টু লাখ টাকা তোমাকে জিনিসপত্র কিনবো সত্যি টু লাখের মার্কেটিং করবা হ্যাঁ হ্যাঁ প্রমিস করো ওই যে বললাম তো প্রমিস 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 তিন প্রমিস করলাম রাইট এবার একটা হাসো হাসবো কেন না হাসবো না 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 তুমি একটু হাসো তোমার হাসিটা শুনতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে হাসলাম এক্স্যাক্টলি রাইট ডার্লিং এনিওয়ে তাহলে কালকে তোমার সাথে আমার দেখা হচ্ছে রাইট পার্টিকুলার দিস মার্কেট রাইট এই মার্কেটে তোমার সাথে আমার সকাল 11টা দেখা হবে আমি তোমাকে অর্নামেন্টস কসমিক সব কিছু তুমি কালকে আমার সাথে দেখা করো বা যেখানে হোক আমি তুমি যেখানে বলবো সেখানে তুমি আসো দেন তোমাকে নিয়ে পরে সব কিছু কিনে দেওয়ার পর তোমাকে নিয়ে আমি লাঞ্চ করবো ওকে আর বিয়ে শপিংটা আর যদি চেষ্টা করব কালকে বিকেল বেলায় লাঞ্চ টাঞ্চ করে বিকেল বেলায় আমরা তোমার বিয়ের শপিংটা সেরে ফেলবো স্ট্রেট থেকে আমি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি ওটা তোমার জন্য সারপ্রাইজ সারপ্রাইজ রাইট সারপ্রাইজ না ওটা আমি এখন নো 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 এখন তোমাকে আমি কোনো কিছু বলবো না জাস্ট আগে আমি স্ট্রেট থেকে কি এনেছি এটি তোমার জন্য সারপ্রাইজ যখন তোমার সামনে খুলবো ওপেন হবে দেন ইউ রিয়ালাইজড যে আমি তোমাকে কতটা লাভ করি আচ্ছা ঠিক আছে বাই বাই লাভ ইউ লাভ ইউ টু বেবি সেই জায়গার মধ্যে ডাকে চুত কিনলে মানে কি কবি হেন হয়তো কইতে হইতে আম কি আরে ভাই জরুরি কথা সব জায়গায় কওয়া যায় না তো বুঝছেন না বুঝতে বুঝতে ব্যাপার যেভাবে ডাকে চুত মনে হয় তোর গার্লফ্রেন্ড ভাই
কেমনে বুঝলেন? আপনি আমার গার্লফ্রেন্ড না যে আমি গার্লফ্রেন্ড খুঁজতেছি এটা আপনি কেমনে বুঝলেন? জলিল তুমি গার্লফ্রেন্ড খুঁজতেছ মানে বাঙি বলো আমারে। টিমের নতুন একটা মেয়ে ঢুকছে না নাদস নদস রুম্পা, আর আমার ভালো লেগে গেছে ভাই, ওরা একটু ম্যানেজ করে দেন বুঝছেন। জলিল তুমি না কয়দিন আগে গ্রামের থেকে বিয়ে শাদী করিয়ে এসো, এখন এগুলো কি করতেছ? তুমি তো পুরো একটা লুচ্চা, আমি সব দেখতেছি তোমার। আমার ভাই আমি আসলে মনের থেকে তো বিয়েটা করিনি, ইচ্ছা করে আমি বিয়ে করছি, আমার তো ফাঁসন হয়েছে, আমি বিপদে পড়ে গিয়ে বিয়েটা করছি, আপনি তো জানেন ভাই। ওই যে কি ভাই মানে কোন কারে ভালো লেগে যায় এটা বুঝে দিই বুঝছেন না, আমি প্রোটিন খাই নিয়েছিলাম একটু। হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পারছি, প্রোটিন শেক তুমি নিজেই খাই ফেলছো, এই কারণে তোমার আর এখন কিছু ভালো লাগতেছে না। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? তো এখানে একটা সুনাম আছে, আর তার সেতির যে অবস্থা তোমার অবস্থা দুজনের তো একই অবস্থা, তোমরা তো দুজন একসাথে থাকতে পারতো না। আরে কে কইছে থাকতে পারবো না, আপনি বিষয়টা বুঝতেছেন না, আমার আরো ভালো লেগে গেছে, আমরা দুজন এক লোকে থাকতে পারবো, এও মোটা আমিও মোটা, দুজনে নাতুস টুতুস ভালো লাগবো দেখতে পাই, বুঝতেছেন না কেন ব্যাপারটা? হাজুলিল তোমরা তো একসাথে খাটে ঘুমাইতে পারতো না। আরে আপনি রায়ন খাট খাটে ঘুমাইতে যাবো কে কইছে? আমরা চিন্তা ভাবনা করে রাখছি যে আমরা ফ্লোরিং করে দুজনে মিলে ঘুমাবো। আমি মনে করছিলাম তুমি প্রোটিন শেক বেসো একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু তুমি তো আসলে দুই নম্বর, সব দিক দিয়ে দুই নম্বরই, এখানে মধ্যে আসছো দুই নম্বরই পেতেছো, এখন প্রোটিন শেক তো বেচতেছই না বরঞ্চ আর আমাদের ক্লায়েন্টের দিকে তুমি চোখ দিতেছো। আপনি যদি আমার কাছে একটা প্রোটিন চাইতেন আমি দিতাম না, আপনার আমি ভাই মনে করি না, আপনি কেন আমার ভাই মনে করতেছেন না ভাই? তুমি যেভাবে কান্দাকাটি করতেছো তার মানে তো তোমার অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ ভাই, আমার ভালো লাগতেছে না ভাই, দেন না ভাই। আচ্ছা দেখতেছি ব্যাপারটা, আমি দেখতেছি। আর কি দেখতেছেন ভাই, দেন না ভাই, ভাই এমন করতেছেন কেন? আহা তুমি এক কাজ করো, তুমি অন্য কিছু করো গিয়া, তুমি আর এখনই আমার করতে শোনো, আমি তোমার সবকিছু করার শেষ ভাই, আমি এটাই লাগবো। আমি তোমারে বলি শোনো, তোমার জন্য অন্য আরেকটা ব্যবস্থা আমি করতেছি, এটা এটার থেকে আরো কিউট চুইট, তুমি তারে কোলে নিয়ে ঘুরতে পারবা। কোলে নিয়ে ঘুরতে কেন বা ভাই, এটাই তো দরকার ভাই, কোলে নিয়ে করো দিবি কুকনি উয়া আপনি তো অনেক খুঁজেন না, আমি তো লইতে পারবো এটা লইতে পারবো কোলে। তোমার শরীরে এত পাওয়ার, কিভাবে কি প্রোটিন শেক খাইলা তুমি, আমি তো সেটাই বুঝতেছি। তুমি এত অস্থির হইলে ওই গুণ এত জলি স্থির হও, স্থির হও। শেক খাইলে ভাই, প্রোটিন শেক খাইলে আমি স্থির হইতে পারতেছি না, আমার দেন না আমি দেন। তুমি তাড়াহুড়া করো না আসতে দিন ভাই, দেন না এমন করতেছেন না ভাই, আপনি আমি বুঝতেছেন না, তুমি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবো না বুঝছো? আরে ভাই আপনি এরকম করতে থাকেন দিবেন না, আপনি তুমি বাথরুমের দিকে ঘুরে যাও ভাই, বাথরুমে যাওয়া বস মনে আছে আইবো সমস্যা নেই, তুই কাম কর দিস এই চেয়ারে যে আইসা বসবে এলোই অফিসের বস, চেয়ারে বসো মাত্রই তুই আমাকে ফোন দিবি, আমি যেতে চাই। ঠিক আছে আগে টাকা বার করিল আপনি, আগে হাতটা দিতে হতো কি করলেন মানে এটা কি ব্যাপারটা কি বলতো? নেশা কিসের নেশা? টাকা চাইলে আমি কামড় দেই,
কেউ টাকা চাইলে আপনি কামড় দেন, আমার টাকা পয়সা তো সব আপনার কাছে, তাহলে তখন কি হবে? আপনারা দিব। আরে কি বা, আমার টাকা আপনারা দিব না, আপনি তো টাকা। তো ঠিক আছে, একটা কাজ করেন, এখন থেকে আপনি আমার অ্যাকাউন্টসটা দেখবেন, পাশাপাশি আপনি আমার বডিগার্ড হবে, ঠিক আছে? জি স্যার। কোর্টে এসে কথা বলুন, তবে আপনার বিহেভিয়ার বা আপনার যে অ্যাটিটিউড যা দেখলাম, আই এম ভেরি মাচ ইমপ্রেস। আচ্ছা দেখুন তো কেউ আসছে কিনা। এতদিনে আই এম সো মাচ সো মাচ হ্যাপি। যখন তখন যে কেউ হয়তো টাকা চাইতে পারে, যেহেতু এটাকে এভেলিন কোম্পানি চাইবে। আমার জন্যই পাঠাইছে, আব্বা কইছিল যে ঢাকা শহরে একটা চাকরি দিতে, তুই যে চাকরি লইছিস তুই আমার কবি না, আমার করে না বস রে, আমি আরো কই দিলাম তোর ব্যাপারে ভালো একটা পজিশন দিয়ে। অসুবিধা নেই, ছেলেটা ভালো, অসুবিধা নেই, সে আমার ফিনান্সিয়াল সাপোর্টও দেখছে, পাশাপাশি আমার বডিগার্ড হিসেবে কাজ করছে। বস ওরে তো আমি মেম্বার হিসেবে দিছিলাম, ওরে আপনি বডিগার্ড বানিয়ে দিয়েছেন। না না ঠিক আছে, খুব ভালো ছিল। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে আমার হেডেক নাই বস। আচ্ছা বস, যে কারণে আসছি, আমার তো আপনি বলছেন আমি 13 জন মানুষ দেওয়ার পর লাস্ট উইকে টাকা দেওয়ার কথা ছিল, লোক দিচ্ছেন, এখন আপনি এই আজকে ডেট দিয়েছিলেন, তাহলে আমার কমিশনটা দিয়ে দেন বস। আচ্ছা ঠিক আছে, ওর সাথে কথা বলো, আমি দেখছি আপনার লোক দিচ্ছেন, কমিশন পাবে। ওর সাথে কি কথা বলবো বস, আমার কাছে পুরো টাকা পয়সা থাকে না, এখন থেকে সমস্ত টাকা পয়সা ওর কাছে থাকে, আমার যত টাকা সব ওর কাছে। টাকা দে, টাকা লাগবো তো, টাকা লাগবো না, টাকা লেগে তৈছি, হাত দাও, টাকা দে, হাত দাও, তুই পকেট থেকে টাকাটা বের করে দে, হাত না দিলে টাকা দিন কেমনে, কোন ধরনের বিয়া দেবি বস, টাকা দে। তাড়াহুড়ার ভিতরে তো বিয়েটা হয়ে গেল, এখন যেটা করবা তুমি কারো কিছু বলার দরকার নেই, যা বলার সেটা আমি বলবো, আমার বিয়ে আমি বলবো, তোমার বলার দরকার, ঠিক আছে? বস আপনি এটা কি করলেন? আপনার বিয়ে মানে কার বিয়ে, আপনার কি বুঝতে পারছেন নাকি? বিশাল বড় অনুষ্ঠান, আমি ব্যাকের ডাকডোল ফিটে ফিটে বলবো, আর আপনি বলতেছেন কারো বলতে পারতাম না? আমি তো বলি নাই, আমি বলছি এখন কারো বলা দেখা নাই, কারণ আমার কাছে তো টাকা পয়সা নেই, এখন আমার সব তো স্টেটে, স্টেট থেকে টাকা আনবো, কয়েক কোটি টাকা খরচ করে ধুমধাম করে এক মাস ব্যাপী অনুষ্ঠান হবে, এটা তো স্বাভাবিক, এখন যেহেতু একটু ইমার্জেন্সি বেসিস কাজটা করছি শেষ, এখন কারো কিছু বলা দরকার, যা বলার সব আমি বলবো। আমরা হানিমুনে কবে যাব? হানিমুন যাব, যাব কালকে চলে যাব। বস আর কিন্তু একটা ছোট্ট একটা আবদার আছে, রিকোয়েস্ট আমরা বলেন না, আপনার লগে আর কিন্তু হানিমুনে নিয়ে যেতে হবে বস। কোথায় হানিমুনে যাইতে হবে বস? আপনার লগে হানিমুন, হানিমুন কারা যায়? আপনি 20 বছর আগে বিয়ে করছেন, আমরা মাত্র বিয়ে করছি এখন, এখন যেটা করতে হবে যারা নতুন বিয়ে করে তারা একমাত্র হানিমুন যায়, হানিমুনের মানুষ প্রতিদিন যায়, হানিমুন মানুষ একবার যায়। আমি কোথায় যাব? হ্যাঁ ওই কি বলে ভাবি, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। কি বলেন? আমার বাপের কি অনেক পয়সা আছে? আছে, কিন্তু কেন? আমি বলছি না, আমি মনে মনে যেটা বলি সেটাই হয়। মানে মনির বস, এতে পয়সা ছাড়া এক পা ওইদিক সেদিক লড়ে না, আমি তো খুব করে বুঝি ফেলাইছি যে হঠাৎ করে বিয়ে করার কারণটা কি? আপনার বাপের পয়সা আছে, আপনার দিকে ব্যবসা দেখছে, আপনার ব্যবসা দেখার কারণে সে আপনাকে বিয়ে শাদী করছে, বুঝছেন? টাকা লাগবে,
মানে কথা বলিও না কি বলতেছেন এগুলো আপনারা আমনের বাপের যে পয়সা আছে সে তো ব্যবসায়ী মানুষ ব্যবসা ছাড়া কিছু বুঝে না আমরা বিয়ে করছি তো বিয়ে করছেন ঠিক আছে আমনের একটু সাবধান করতেছি তার সম্বন্ধে একটু সাবধান মানে কি আমি তো কিছুই বুঝতেছি না বুঝবেন বুঝবেন সে আমার কাছে টাকা না সে একটু ক্রিমিনাল টাইপের লোক বুঝছেন বাটপার টাইপের লোক টাকা যেখানে দেখে সেখানেই সে ঝাঁপাই পড়ে আপনারা আমার সতর্ক করার দরকার ছিল দরকার করছি আপনি সতর্ক হইলে হইলেন না হইলে নাই কিন্তু আমি আপনার লোকের হানিমুনেও যাইতে পারতাম না আমি যদি বেয়াদব না হইতাম তাহলে তো আপনি আমার বেয়াদব ডাকতেন না আসলে যে কারণে ডাকছি হঠাৎ করে আমি আমার আম্মার অনেক মিস করতেছি আপনি তো আমার আম্মার বয়স আপনার সাথে যে আচরণ করছি এটা তো আমি আম্মার সাথে করতে পারতাম না আমার আপনার মাফ করে দিন ঘটনা কি বলতো ঘটনা আমার একটা জিনিস অনেক খারাপ লাগে যে আপনি মহিলা এই যে আপনি যে জিমে কসমেটিক বিক্রি করেন আমার মতন ছেলে যদি থাকতো তাহলে তো সেও আপনার সাথে কাজটা করতো আপনার হেল্প করতো এই জিনিসটা আমার খারাপ লাগে আমিও যেহেতু প্রোটিন শেক বিক্রি করি চিন্তা করছি যে আপনার কসমেটিকগুলো আমি বিক্রি করে দিব তাহলে তো দুইটা কাজ একত্রিত হয়ে গেল যদি আপনি পারমিশন দেন গভীরে তো বাধ্য ভবানি গভীরে তো তোমাকে কে কল করেছে ওটা কিছু না বাদ দাও তো হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি এত রাতে তোমাকে কে কল করেছে এমন এক জায়গায় আমাকে বিয়ে দিছো আমার সাথে কি করে জানো কি আর করবে নতুন বিয়ে করছিস রোমান্স করতে করবে জি না আমাকে টর্চার করে নো ইটস রং রং আপনি রং জিনিসটি এখনো পর্যন্ত মাথা মেঝে স্টে করে গেছে আমি নালার হাজবেন্ড না